আমাদেরকে সাধারণ জনসাধারণকে ভুলিয়ে রেখেছে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কিন্তু আদিবাসীরা জেগে গেছে আর পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে তাদেরকে আর ভুলিয়ে রাখা যাবে না নেতা মন্ত্রীদের কোটি কোটি টাকা লাখ লাখ টাকা সেই টাকা তারা ভোগ করছে আর আমাদেরকে হচ্ছে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখছে আর বলছে দেখবেন আপনারা কিন্তু পাঁচশো টাকা হাজার টাকা নিচ্ছেন কিন্তু ভোটটা যেন ঠিক জায়গায় পড়ে জিতে ওরা ক্ষমতায় আসে কারণ পাঁচশো টাকা হাজার টাকা জনসাধারণের প্রাপ্য আর কোটি কোটি লাখ লাখ টাকা হচ্ছে নেতা মন্ত্রীদের প্রাপ্য কারণ যে ব্যক্তি যত প্রভাবশালী সেই ব্যক্তির কিন্তু তত বান্ধবী আর সেই ব্যক্তির বান্ধবীর অ্যাকাউন্ট থেকে কিন্তু কোটি কোটি টাকা বেরোয় আর তাদের ওই কোটি কোটি টাকা লাগে কিন্তু রূপচর্চার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষরা পাঁচশো টাকা হাজার টাকাতেই আমরা হচ্ছে খুশি কারণ আমরা তো সাধারণ মানুষ আমরা তো ভিক্ষা নিতেই ব্যস্ত কারণ আমরা হাত পেতে ভিক্ষা নিব আর কেউ কোনো দিন কিছু বলবে না আর নেতা মন্ত্রীরা আমাদের চোখ দেখাবে যে আমরা পাঁচশো টাকা হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি আর ভোটটা আমাদেরকেই দেবেন আরে পাঁচশো টাকা হাজার টাকা কার টাকা আপনারা আমার ট্যাক্সের টাকা এস এস ফুড ক্লার্কশিপ গ্রুপ ডি গ্রুপ সি সব জায়গাতেই আমাদের হচ্ছে ফেক এসটিদের রমরমা বাজার কিন্তু এই ফেক এস টিটা আসছে কোথা থেকে আমরা ফেক এসটিদের জন্যেই আমরা কিন্তু অরিজিনাল এসটিরা আমরা কিন্তু নিজস্ব অধিকার থেকে বঞ্চিত হচ্ছি জেনারেল রাতারাতি হয়ে যাচ্ছে এসটি যে এসটি সার্টিফিকেট বের করার জন্য আমরা দিনের পর দিন হন্যায় হয়ে পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এমএলএ এমপির কাছে ছুটে হুটেও কিন্তু আমরা যে সার্টিফিকেট পাই না সেই সার্টিফিকেটটাই কিন্তু জেনারেলরা রাতারাতি বের করে নিচ্ছে টাকার বিনিময়ে কারণ এখানে এখন চলছে শুধু টাকার বিনিময়ে খেলা খেলা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না জেনারেলরা আমাদের এস টি গুলোকে টাকার বিনিময়ে কিনে নিচ্ছে সেই টাকার জন্যেই কিন্তু আমরা পিছিয়ে পড়ছি বিভিন্ন দপ্তরে দেখুন বিডিও এসডিও পঞ্চায়েত থেকে সব জায়গায় যারা নিচু তলায় মানুষ আছে তারা কিন্তু এই পাঁচশো টাকা হাজার টাকার জন্যেও তারা কিন্তু সার্টিফিকেট কিনে নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার করার জন্য অভিনন্দন হুলশাই জোহার এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য রাখব তার আগে আমি সবাইকে জানাতে চাইছি যে আমাকে এই মঞ্চে কিছু কথা বলার জন্য যারা আমাকে সুযোগ করে দিয়েছেন সবার প্রথমে আমি তাদেরকে কৃতজ্ঞ জানাই কারণ তারা যদি না চাইতেন যে আমি এই মঞ্চে এসে আমার সুখ দুঃখের কথা আমি ভাগ করে নেব তাহলে আমি কখনোই আমি এই মঞ্চে আসতে পারতাম না তাই আমি সবাইকেই আর একবার সংগ্রামী অভিনন্দন সহ প্রণাম ধন্যবাদ এবং হুলসাই জোহর জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য রাখছি প্রথমেই আমি সবার কাছে আমার বক্তব্য রাখার জন্য যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আপনারা আমাকে সবাই নিজের বাড়ির মেয়ে কিংবা বোন বলে আমাকে সবাই ক্ষমা করে দেবেন আমি আমি প্রথমেই বলবো আমি একজন সাঁওতালি আমি আদিবাসী আমি এজন্য আমি সব থেকে আগে বেশি গর্ব অনুভব করব যে আমি একজন আদিবাসী হয়েও আমি সমাজের জন্য কিছু কাজ করতে এগিয়ে আসতে পেরেছি কারণ আমরা সব থেকে পিছিয়ে পড়া মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা আমাদেরকে এগিয়ে আসার জন্য হাত বাড়ায় কিন্তু কিছু স্বার্থী ব্যক্তিদের জন্য আমরা কিন্তু সে হাতটা ধরতে পারি না তাই আমি বলবো যে আমি সাঁওতাল সমাজে জন্মগ্রহণ করেও আমি এই মঞ্চে এসে আমি আমার দু চার কথা বলবো কারণ আমি বলবো যে আমি একজন সাঁওতাল আমি একজন আদিবাসী আমি আমি বেশি গর্ব অনুভব করবো আমি ভারতীয় তার থেকেও বেশি গর্ব অনুভব করবো যে আমি ভারতবাসী হয়ে সাঁওতাল সমাজে জন্মগ্রহণ করেও আমি আমার বক্তব্য রাখব কারণ আমি সবাইকে আমার প্রণাম প্রথমেই জানিয়েছি যে আমি আমরা ভারতবাসী আমরা স্বাধীন মূল নিবাসী আমরা সহজ সরলভাবে জীবনযাপন করি কিন্তু জীবনযাপন করি কিন্তু আমাদের আমাদের পূর্বপুরুষ যারা সিধু কানু বিরসা মুন্ডা পুলো ঝানো ভীমরাও আম্বেদকর এদের আত্মবলিদানের সংগ্রামে আমরা আমাদের সংরক্ষণকে সুনিশ্চিত করেছে কারণ আমরা পিছিয়ে পড়া আমরা আমাদের জাতির মানুষেরা বিশেষ লেখা লেখাপড়া করার সুযোগ পায় না কারণ আমরা তো খেটে খাই কিন্তু এদের আত্মবলিন্দাদের সংগ্রামে কিন্তু আমাদের পথ করে দিয়েছে কিন্তু সেই পথ থেকে আমরা পিছিয়ে পড়ছি সেই পথ থেকে আমরা পিছিয়ে পড়ছি কিন্তু কি করব আমাদের সংবিধান আজ বিপন্ন আমাদের সংবিধান আজ বিধ্বস্ত তাই আমরা বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে দেখি যে বিভিন্ন দপ্তর এসএসসি পিএসসি ফুড ক্লার্কশিপ গ্রুপ ডি গ্রুপ সি সব জায়গাতেই আমাদের হচ্ছে ফেক এসটিদের রমরমা বাজার কিন্তু এই ফেক এসটিটা আসছে কোথা থেকে কারণ আমরা ফেক এস দের জন্যেই আমরা কিন্তু অরিজিনাল এসটিরা আমরা কিন্তু নিজস্ব অধিকার থেকে বঞ্চিত হচ্ছি কারণ আমাদের যে কোটা থাকে সেখানে কিন্তু আমরা কোটা থেকেও বঞ্চিত হচ্ছি কারণ জেনারেলরা রাতারাতি হয়ে যাচ্ছে এসটি যে এসটি সার্টিফিকেট বেরা বের করার জন্য আমরা দিনের পর দিন হন্য হয়ে পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এমএলএ এমপির কাছে ছুটে হুটেও কিন্তু আমরা যে সার্টিফিকেট পাই না সেই সার্টিফিকেটটাই কিন্তু জেনারেলরা রাতারাতি বের করে নিচ্ছে টাকার বিনিময়ে কারণ এখানে এখন চলছে শুধু টাকার বিনিময়ে খেলা খেলা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না কারণ বিভিন্ন দিকে দেখা যাচ্ছে যে আমরা এস টি হয়েও আমরা পরীক্ষা দিয়েও আমরা কিন্তু চাকরির সুযোগ পাই না কারণ আমরা চাকরির সুযোগ পাই না এই কারণে এই কারণ জেনারেলরা আমাদের এস টি সার্টিফিকেটগুলোকে টাকার বিনিময়ে কিনে নিচ্ছে সেই টাকার জন্যই কিন্তু আমরা পিছিয়ে পড়ছি আর সেই টাকার জন্যেই আমরা পিছিয়ে পড়ছি বিভিন্ন দপ্তরে দেখুন বিডিও এসডিও পঞ্চায়েত থেকে সব জায়গায় যারা নিচুর তলায় মানুষ আছে তারা কিন্তু এই পাঁচশো টাকা হাজার টাকার জন্যেও তারা কিন্তু সার্টিফিকেট কিনে নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার করার জন্য আর বিভিন্ন দিকে দেখে দেখা যাচ্ছে আমাদেরকে সাধারণ জনসাধারণকে ভুলিয়ে রেখেছে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কিন্তু আদিবাসীরা জেগে গেছে আর পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে তাদেরকে আর ভুলিয়ে রাখা যাবে না কারণ যেখানে নেতা মন্ত্রীদের কোটি কোটি টাকা লাখ লাখ টাকা সেই টাকা তারা ভোগ করছে আর আমাদেরকে হচ্ছে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখছে আর বলছে দেখবেন আপনারা কিন্তু পাঁচশো টাকা হাজার টাকা নিচ্ছেন কিন্তু ভোটটা যেন ঠিক জায়গায় পড়ে কারণ ভোটটা না ভোটটা ভোটের বিনিময়ে ওরা কিন্তু জিতে জিতে ওরা ক্ষমতায় আসে কারণ পাঁচশো টাকা হাজার জনসাধারণের প্রাপ্য আর কোটি কোটি লাখ লাখ টাকা হচ্ছে নেতা মন্ত্রীদের প্রাপ্য কারণ যে ব্যক্তি যত প্রভাবশালী সেই ব্যক্তির কিন্তু তত বান্ধবী আর সেই ব্যক্তির বান্ধবীর অ্যাকাউন্ট থেকে কিন্তু কোটি কোটি টাকা বেরোয় আর তাদের ওই কোটি কোটি টাকা লাগে কিন্তু রূপচর্চার জন্য আর আমাদের হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষরা পাঁচশো টাকা হাজার টাকাতেই আমরা হচ্ছে খুশি কারণ আমরা তো সাধারণ মানুষ আমরা তো ভিক্ষা নিতেই ব্যস্ত কারণ আমরা হাত পেতে ভিক্ষা নিব আর কেউ কোনো দিন কিছু বলবে না আর নেতা মন্ত্রীরা আমাদের চোখ দেখাবে যে আমরা পাঁচশো টাকা হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি আর ভোটটা আমাদেরকেই দেবেন আরে পাঁচশো টাকা হাজার টাকা কার টাকা আপনারা আমার ট্যাক্সের টাকা এ এ কথাটা আমরা কিন্তু বুঝেও বুঝি না কেন বুঝি না যে যদি আমার লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যায় তাই আর আমাদের শিক্ষা ব্যবস্থার তো কী অবস্থা বলবো শিক্ষা ব্যবস্থার এদিকে হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট এসটিরা পাশ করে বসে আছে তারা হচ্ছে চাকরি পাচ্ছে না জেনারেলরা সার্টিফিকেট এসটি সার্টিফিকেট জাল করে তারা চাকরি করছে